হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের এই ব্লগটা হচ্ছে আমাদের ঘোরাঘুরির ব্লগ আমরা ঈদের পরে একদিন ঘুরতে গিয়েছিলাম সময় করে তো ব্লগ শুরু করার শুরুতেই তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের তৈরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে এবং বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে এবং সাজেস্ট করবে যে আমাদের কাছ থেকে তোমরা কী রকমের ভিডিও দেখতে চাচ্ছ তো আমরা যখন আজকে স্টার্ট করলাম তখন অলরেডি বিকেল হয়ে গেছে এখন যেহেতু ঈদের সময় আমরা দুজনই ফ্রি আছি তো এই টাইমটাতে আমরা খুব রয়ে শোয়ে খেয়ে দেয়ে দুপুরে তারপরে বের হয়েছে বিকেলে কিন্তু সমস্যা হচ্ছে এই সময়টাতে আমাদের এখানে সানসেটটা খুব দ্রুত হয় সাড়ে পাঁচটার মধ্যেই সানসেট হয়ে যায় তো আমরা এটার জন্যই এমন একটা লোকেশন চুজ করেছি যেটা আমাদের বাসা থেকে যেতে এক ঘন্টার মতো সময় লাগে আজকে আমরা চলে যাচ্ছি জিলংয়ে জিলং হচ্ছে ম্যালবেনের পাশে আরেকটা সিটি জিলংয়ে যে বীচটাতে আমরা যাচ্ছি এর আগেও গিয়েছি কিন্তু ওই বীচটা আমাদের অনেক পছন্দ হয়েছে তাই আমরা দ্বিতীয়বারের মতো আবার এই বীচটা দেখতে যাচ্ছি এবং ভাবলাম তাহলে কেননা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তো আমরা আমাদের বাসার পাশের রাস্তা পার হয়ে অলরেডি হাইওয়েতে কিন্তু উঠে গেছে তো হাইওয়েতে দেখা যায় গাড়িগুলো স্পিড লিমিট থাকে আশি থেকে একশোর মধ্যে যার কারণে গাড়ি কিন্তু খুব দ্রুত যাচ্ছে আর ভিডিওটা করে দিয়েছে আরও ফাস্ট ফরওয়ার্ড তাই মনে হচ্ছে গাড়ি একদম বিমানের বেগে যাচ্ছে তো আস্তে আস্তে এখন দেখো রাস্তার মধ্যে পেয়ে গেলাম জ্যাম যদিও আগে ছিল না কোনো রকমের জ্যাম মোটামুটি রোড খালি ছিল আমরা একটু টেনস্ট হয়ে গেলাম যে ঠিক সময় মতো যেয়ে পৌঁছাতে পারবো কি না নাকি সানসেট রাস্তাতেই হয়ে যাবে কিন্তু ভালো হচ্ছে যে জ্যামটা ছেড়ে দিল এবং আমরা চলে যাচ্ছি তো গাড়ি ঘোড়া মোটামুটি সিস্টেমেটিক ওয়েতে চলে বলে এখানে জ্যামে কিন্তু খুব বেশি ভোগান্তি করতে হয় না তো তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ যে জায়গাগুলো খুবই সুন্দর যদিও জিলংয়ে যাওয়ার রাস্তাটা আহামরে এমন কোনো সুন্দর না তারপরেও অনেক জায়গায় এখানে কিন্তু যাওয়া রাস্তা ডেস্টিনেশনের চেয়েও আরও অনেক বেশি সুন্দর হয় তো আমরা রাস্তায় যেতে যেতে ভাবলাম কিছু খাওয়া যাক এজন্য একটা ব্রেক নিয়ে নিলাম নেমে পড়লাম এখানে হাঙ্গরি জ্যাক্সটা ভাবলাম খেয়ে নেই কিছু আর খেতে খেতে জার্নি করা যাবে তো নিয়ে নেওয়া হয়েছে হাঙ্গরি জ্যাক্স থেকে খাবার এবার আবার উঠে গেলাম রোডে এবং যাচ্ছি তো আজকের দিনটা মোটামুটি সানি ছিল ঘোরার জন্য খুব পারফেক্ট একটা ওয়েদার এরকম ঠান্ডা নেই রোদ আছে রোদে ঝলমল করছে জানি মোবাইলে খুব ভালোভাবে ভিডিওতে ধরা পড়েনি সুন্দর চেহারাটা কিন্তু বাস্তবে দেখতে এর চেয়েও সুন্দর ছিল অস্ট্রেলিয়াতে আমরা আসার পরে যে কটা জায়গায় ঘুরতে গেছি আমরা সবখানেই মনে হয়েছে যে মোবাইলে যা আসে অস্ট্রেলিয়া দেখতে তার চেয়ে আসলে আরও বেশি সুন্দর সামনাসামনি দেখতে অনেক ভালো লাগে হাইওয়ে রোডে এখন দেখা যাচ্ছে কিছুটা গাড়ির ভিড় আছে তবে খুব বেশি না আর এখানে প্রত্যেকটা গাড়ির সুবিধা হচ্ছে ওরা লেন মেনটেন করে চলে যার কারণে দেখা যায় যে আমাদের চালাতে বেশ সুবিধা হয় আমাদের গাড়ি চালানোর শেখা কিন্তু বাংলাদেশে হয়নি শিমুল এখানে এসেই দেখা গেছে গাড়ি চালানো শিখেছে আমাদের যে পরিচিত ভাইয়ারা আছেন ওনারা অনেক হেল্প করেছেন গাড়ি চালানো শিখতে তো এই তো চলে আসলাম এখন মোটামুটি আমরা চলে এসেছি জিলং সিটির কাছাকাছি তো তোমরা বুঝতেই পারবে যে সিটির ভেতরে আমরা এখন চলে আসছি যার কারণে লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেল রোডের এখন গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে বেশি এবং বোঝা যাচ্ছে যে আমরা এমন জায়গায় চলে আসছি যেখানে মানুষের বসবাস দ্যাট মিন্স অনেক বাসাবাড়ি এবং রেস্টুরেন্ট এখানে আছে গাড়ি চলছে জিলং সিটিটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে মেলবর্নের মতোই কিন্তু কিছুটা মনে হয় কেন জানি পার্থক্য আছে জানি না খুব বেশি তার যাওয়া হয়নি এই নিয়ে মনে হয় তিনবার যাওয়া হলো তো পড়ে গেলাম আবার সিগনালে সিগনালে ওয়েট করছি তো যেটা বলছিলাম এখানে আসার পরে এই গাড়ি ঘোড়ার চলার দেখে একটা জিনিসে খুব অবাক হয়েছিলাম আমরা যে রাস্তায় এত গাড়ি আছে কিন্তু কিছু একটা মিসিং প্রথমে আমরা দুজনেই ধরতে পারছিলাম না তারপরে ধরতে পারলাম যে এইসব গাড়ির কোনো শব্দ নেই শুধু গাড়ির চলার শব্দ আছে কিন্তু গাড়িতে কোনো হর্ন নেই বাংলাদেশের এতক্ষণে এরকম জ্যামে থাকলে হর্নে গান ঝাড়াপালা হয়ে যাওয়ার অবস্থা হতো তো এই জিনিসটা প্রথমে খুব মিসও করেছি আবার খুব ভালোও লেগেছে তো আমরা চলে আসলাম সি বিচের একদম কাছাকাছি উপরের রোডটা দিয়ে যাচ্ছে নিচে বিচ দেখা যাচ্ছে তো এখানে বিচের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লুক আছে এখান থেকে দেখবে যে বীজে অনেকগুলো জেটি বা ছোটো ছোটো নৌকা দেখা যাচ্ছে তো আমরা দেখতে দেখতে যাচ্ছি এবং চেষ্টা করছি এই ক্যামেরাতে এটা ধারণ করার জন্য কিন্তু ভিডিওতে আসলে খুব ভালোভাবে এই জিনিসটা আসছে না তো এই করোনার মাঝখানে এখন কিন্তু লকডাউন কিছুটা আমাদের এখানে শিথিল হয়ে গেছে কিছুটা বলবো না বেশ ভালোভাবে শিথিল হয়ে গেছে তো এখন কিন্তু লোকজন বেশ ভালোই ঘুরতে আসতে পারছে সেটার প্রমাণ দেখা যাচ্ছে এখানকার গাড়ি ঘোড়া দেখে আর এই জায়গাটাতে কিছু আবাসিক বাসাও আছে তো সেই আবাসিক বাসাগুলোর কারণে দেখা যায় যে এখানে রেসিডেন্টদের জন্য কিছু গাড়ি এখানে রয়ে গেছে তা আমরা একটু গাড়িটা থামিয়ে আশেপাশটা একটু দেখে নিলাম এরপর চলে আসলাম আমাদের এই যেই জায়গাটাতে যাওয়ার জন্য আজকে আমরা বের হয়েছি সেই জায়গাটাতে অসম্ভব সুন্দর লাগছে সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো অবস্থা পশ্চিম দিকে হেলে পড়েছে এই মুহুর্তে এখানকার সৌন্দর্যটা বলা যাবে না ছবিটা দেখে তোমরা কিছুটা আশা করি আইডিয়া করে নিতে পারবে যে কতটা সুন্দর এই জায়গাটাকে লাগছে ভিডিওতে আসলে হোয়াইট ব্যালেন্সটা ঠিক মতো হয়নি বা ফোকাস ঠিক মতো হয়নি আমি জানি না কেন এত সুন্দর জায়গাটাকে বোঝা যাচ্ছে না ছায়া দেখে তোমরা বুঝতে পারবে আমাদের যে অলরেডি সূর্য কিন্তু একদিকে পুরোপুরি হেলে গেছে এবং জায়গাটা দেখতে অসাধারণ সুন্দর এটা আসলে ফ্রেন্ড দেখে নিয়ে আসলে যেরকম মজা লাগে আমরা যেমন আজকে দুজন এসেছি তাতেও আমাদের খুব 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 ভালো লাগছে তো আমরা অস্ট্রেলিয়াতে আসার পরে খুব বেশি ঘুরেছি তা বলবো না আমার খুব কম ঘুরেছি তাও বলবো না এখানে কিছু পরিচিত আপু ভাইয়া ফ্রেন্ড হওয়ার কারণে আমরা কিন্তু বেশ কিছু জায়গায় ঘুরতে যেতে পেরেছি এবং অস্ট্রেলিয়া আসলেই সুন্দর তোমাদেরকে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা একসময় আমি ঘুরে দেখাবো তো এই দেখো এখানে আমরা বসে ছবি তুলে ফেললাম ছবি তোলার চান্স তো আর মিস করা যায় না খুব খুব সুন্দর একটা জায়গা তো এরপরে আমরা উপরে চলে গেলাম যে বসে আমরা চিন্তা করছিলাম যে আমরা আজকে বসে বসে এখানে সানসেট দেখবো তো সানসেটটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করছি সানসেট দেখতে দেখতে আজকে বিদায় নিব তো তার আগে কিছু কথা বলি এই ভিডিওগুলো যখন আমরা করেছি বা তৈরি করব। তখন এরকম সময় বাংলাদেশে করোনা পরিস্থিতি এত খারাপ হয়ে গেল বিশেষ করে আমার এলাকায় আমি যেখান থেকে আসছি রংপুরে সেখানে করোনা পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে প্রতিদিন নিত্য নতুন দুঃসংবাদ পাচ্ছি খুব অস্থির হয়ে আছি যার কারণে ভিডিও এডিটিং বা ব্লগ করার এই ইচ্ছাটা যেন একদম মিটে গেছে তো তারপরে যেটা কিছুদিন নিয়েছিলাম ব্রেক কিন্তু আসলে কোনো কিছুতে যেন স্বস্তি পাচ্ছি না আমাদের এখানকার পরিস্থিতি এখন বেশ ভালো এখন এখানে বড় বড় গ্যাদারিং করা যায় এই পহেলা জুন থেকে খুলে দিল রেস্টুরেন্ট রেস্টুরেন্টে সীমিত আকারে লোকজন যেতে পারবে এন্টারটেনমেন্টের বাকি জিনিসগুলো আস্তে আস্তে খুলছে তো অস্ট্রেলিয়ার অবস্থা মোটামুটি বলা যায় বেশ ভালো অন্যান্য দেশের তুলনায় কিন্তু দেশের এই অস্থির অবস্থায় মনটা এত অস্থির আর দুর্বল হয়ে থাকে যে অন্য কোনো কিছুই করতে যেন ভালো লাগে না চেষ্টা করি যাতে ভুলে থাকতে পারি এখানে যাই ওখানে যাই কিন্তু ঘুরে ফিরে সেই একই চিন্তা বাসার লোকগুলো কেমন আছে আত্মীয় স্বজনরা কেমন আছে পরিচিত মানুষগুলো কেমন আছে তো এই ব্লগটা এই জন্য তৈরি করেও আপলোড আর করা হয়নি তো ভাবলাম যে আজকে যখন আপলোড করছি তোমাদের সাথে শেয়ার করি সবাই খুব সাবধানে থাকবা ভালো থাকবা কারণ প্রত্যেকটা খারাপ সংবাদই আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় আর আমাদের পাশে থাকবা চেষ্টা করবা নিজেকে সুস্থ রাখতে এবং আশেপাশের মানুষগুলোকে সুস্থ রাখতে বিদায় নিব আজকে তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো এবং যদি পারো তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের এই চ্যানেলটাকে সাজেস্ট করো এবং আমাদের ভিডিওগুলোকে লাইক দিয়ে আমাদের পাশে থেকো যাতে আমরা পরবর্তীতে আরও ভিডিও করার উৎসাহ পাই আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ